সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহামারী করোনা ভাইরাসের কারণে আজ থেকে দীর্ঘদিন যাবৎ তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকা ছিল, কিন্তু ইতিমধ্যে জানুয়ারি মাসে কয়েকদিন তোমাদের ক্লাস হয়েছে। তারপর আবার করোনা ভাইরাস ওমিক্রন আমাদের মধ্যে আক্রমণ করায় আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং তোমরা ক্লাস করতে পারছো না, তাই তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজ আমি তোমাদের মধ্যে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র লেসন ওয়ানের পার্ট এক নিয়ে তোমাদের মধ্যে উপস্থাপন করব। এখন তোমরা সবাই অনলাইন ক্লাসে মনোযোগী হবে এবং ক্লাসটি শুনবে। যেমন আজ আমি তোমাদের মধ্যে গোয়িং টু এ নিউ স্কুল এই পার্টটি নিয়ে আলোচনা করব। তাহলে গোয়িং টু এ নিউ স্কুল এর বাংলা অর্থ হলো নতুন বিদ্যালয়ে গমন। যেমন আমরা যখন পঞ্চম শ্রেণীতে ছিলাম, তোমরা পঞ্চম শ্রেণী পাশ করার পর আবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে, এখন আমরা একটি নতুন বিদ্যালয়ে এসেছি। এখন এই অধ্যায়টা নিয়ে আমি তোমাদের মধ্যে আলোচনা করব। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটা ছিল মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আমি আমার বাবার সাথে একটি রিক্সায় চড়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিট। বিদ্যালয়ে পৌঁছতে আমার 15 মিনিট দেরি হয়েছে। মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং আমাকে বিদ্যালয়ের গেটে নামিয়ে দিলেন। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস। আমি ভেতরে গেলাম এবং দেখলাম সকল ছাত্রছাত্রী শ্রেণীকক্ষে চলে গেছে। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট। আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটি সিট পেলাম। আফটার সামটাইমস এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস। কিছুক্ষণ পরে একজন শিক্ষক আসলেন এবং আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আমার নতুন শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব বন্ধুসুলভ ছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন পিএসএসটি পড়ব, পিএসএসটি পড়ার সময় এর বাংলা অর্থ সহকারে পড়তে হবে। কারণ যখন আমরা কোনো বিষয় পড়ি ইংরেজিতে পড়ব, আমাদের যে পরীক্ষায় প্রশ্ন থাকবে, অনুচ্ছেদ দেওয়া থাকবে, মডেল কোশ্চেন, এই মডেল কোশ্চেনের পিএসএসটি যদি আমরা পড়তে চাই এবং এর থেকে ভালো উত্তর লিখতে চাই, তাহলে আমাদের পিএসএসটির বাংলা অর্থ জানতে হবে। আর বাংলা অর্থ আমরা জানলে অবশ্যই প্রশ্নগুলি উত্তর সঠিকভাবে লিখতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের মধ্যে পিএসএসটির মধ্যে কয়েকটি শব্দ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলির অর্থ তোমাদের নিয়ে আলোচনা করব। যেমন মুভ অর্থ স্থানান্তর হওয়া। এই মুভ স্থানান্তর হওয়া, তাহলে আমরা মুভ অর্থ জানলাম স্থানান্তর হওয়া। প্যারেন্টস অর্থ বাবা মা। তারপর ফলোয়িং, নিচের বা নির্মের। ওয়ান্ট হচ্ছে চাওয়া। নো তো আমরা সবাই জানি, নোহত্ব জানা। ড্র তো অঙ্কন করা। গ্রেট গ্রেটত্ব স্বাগত জানানো।
তাহলে আমরা জানলাম মুহূর্ত স্থানান্তর হওয়া, প্যারেন্টস বাবা মা ফলোয়িং নিচের বা নির্মের, ওয়ানডত্ব চাওয়া, নোয়াত্ব জানা, ড্রত অঙ্কন করা, গ্রেডত্ব স্বাগত জানানো, আবার ফ্রেন্ডলিয়ত্ব বন্ধু ভাবাপন্ন। সিমিলার একই ধরনের ইনফরমেশন তথ্য, গেট দরজা, রিচ পুলসা, এভরিওয়ান প্রত্যেকে, ইন্টারেস্টিং আনন্দদায়ক, ওয়াক হাঁটা, ওয়ার্মি আন্তরিক ভাবে, ওয়ার্মলি আন্তরিকভাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন পেসেসটি পাঠ করলাম, পেসেসটি পাঠ করার পর দেখলাম এর মধ্যে অনেকগুলো শব্দ অর্থ আসে। এই শব্দার্থগুলি যদি আমরা ভালোভাবে পাঠ করতে পারি, জানতে পারি, শিখতে পারি, তাহলে আমাদের যে কোনো পেসেস অথবা পাঠ আমরা সঠিকভাবে শিখতে পারবো, পরীক্ষায় প্রশ্নের আনসার লিখতে পারবো, এবং যে কোনো প্রশ্ন অথবা আমাদের যে এমসিকিউ প্রশ্ন থাকবে সেগুলি আমরা সঠিকভাবে লিখতে, তাই আমাদের শব্দার্থগুলি জানা বাধ্যতামূলক। এজন্য সবাই তোমরা মনোযোগ সহকারে যখন তোমরা পেসেস করবে, পেসেস পড়ার পর আবার ওয়ার্ডগুলির অর্থগুলো শিখে নিবে। যেমন এখানে আমাদের যে পেসেস ছিল, মাই ফার্স্ট ডে বা অ্যাট নিউ স্কুল বা গোয়িং টু নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে গমন, এই নতুন বিদ্যালয়ে গমনে অনেকগুলি ওয়ার্ড দেওয়া আছে। যেমন মুভ বলেছিলাম, স্থানান্তর হওয়া, প্যারেন্টস আমরা সবাই জানি বাবা মা, ফলোয়িং নিচের নির্মের, ওয়ান্ট চাওয়া, নো জানা, ড্র অঙ্কন করা বা আঁকা, গ্রেট স্বাগত জানানো, ফ্রেন্ডলি বন্ধু ভাবাপন্ন, সিমিলার একই ধরনের বা অনুরূপ, ইনফরমেশন তথ্য, গেট দরজা, রিস পৌঁছা, এভরিওয়ান পথ থেকে, ইন্টারেস্টিং আনন্দদায়ক মজার, ওয়াক হাঁটা, ওয়ার্মলি আন্তরিকভাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যে বিষয় আমি আজ যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এই বিষয়টি অধ্যায়টি বা এই লেসনটি পাঠটি তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে, পড়ার সাথে সাথে ইংরেজি ওয়ার্ডগুলি শব্দার্থগুলি শিখে নিবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন রেখে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি।